মিটিংয়ে আজকে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের কন্ডোলেন্স মিটিংয়ের মধ্যখান দিয়ে। আমাদের কাউন্সিলর অলোক ঘোষ মারা গেছেন, তার স্মৃতির প্রতি এবং তার শান্তি কামনার্থে। आसनसोल नगर निगम में बुधवार को इस महीने की बोर्ड मीटिंग हुई। यहां मेयर विधान उपाध्याय, चेयरमैन अमरनाथ चैटर्जी, उप मेयर अभिजीत घटक, वसीम उल हक, विभिन्न MMIC बोरो चेयरमैन सहित विभिन्न वार्डों के पार्षद उपस्थित थे। इस बारे में जानकारी देते हुए मेयर विधान उपाध्याय ने बताया कि आज की बोर्ड मीटिंग हुई है, जिसमें यह फैसला लिया गया है कि 1 अगस्त से हर पार्षद को अपने वार्ड में विकास के लिए 30 लाख रुपए फंड दिया जाएगा, जिसमें वह अपने वार्ड में विकास कार्य को पूरा कर सकेंगे। उन्होंने बताया कि विकास कार्यों में गति लाने के मकसद से यह फैसला लिया गया है। इसके साथ ही उन्होंने स्वीकार किया कि आसनसोल के कई इलाकों में रास्ते में कार्य किए जाने की वजह से लोगों को परेशानियों का सामना करना पड़ रहा है, लेकिन उन्होंने कहा कि दुर्गा पूजा से पहले रास्तों की मरम्मत का कार्य पूरा कर लिया जाएगा, जिससे त्यौहार के मौसम में किसी को भी कोई भी परेशानी नहीं होगी। उन्होंने आसनसोल लोकसभा केंद्र के 2 भाजपा विधायकों को भी आसनसोल नगर निगम द्वारा इस विकास कार्य में सम्मिलित होने का आह्वान किया। वहीं अतिक्रमण को लेकर पूछे गए सवाल को जवाब देते हुए मेयर ने कहा कि आसनसोल नगर निगम इलाके में 60 से 70% सर्वे काम पूरा हो चुका है। उनको उम्मीद है कि दुर्गा पूजा से पहले यह काम पूरा हो जाएगा और उसके बाद आगे की कार्रवाई तय की जाएगी। सब आलोचना तो डेवलपमेंट नहीं है। আর যেহেতু ডেঙ্গু সামনে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন যাতে একটু সুন্দর থাকে সেটা ব্যবস্থা করার জন্য এইগুলোই। দেখো আসানসোলে বেশ কয়েকটি রাস্তা চড়াজীর্ণ অবস্থা, সামনে পুজো, পুজোর আগে কি কাজ করা হবে একদম নিশ্চিতভাবে কাজ করা হবে, যাতে ছোটোখাটো কাজগুলো কাউন্সিলররা নিজেরা করতে পারে তারও অ্যারেঞ্জ আমরা করছি। আমরা বিভিন্ন জায়গায় মানে একটা বোর্ডে এই বোর্ডে একটা ভালো প্রস্তাব বা ভালো সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেটা আমাদের এমএলএদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ফান্ড দেওয়া হয় 70 লক্ষ টাকা করে বছরে দেওয়া হয় এবং এমপিদের 5 কোটি টাকা দেওয়া হয়। তো ঠিক সেভাবে আমরা আসানসোল কর্পোরেশন আমাদের কাউন্সিলরদের প্রতি বছর 30 লক্ষ টাকা করে আমরা ফান্ড আজকের বোর্ড মিটিংয়ে আমরা স্যাংশন করেছি। 1 আগস্ট থেকে এটা চালু হয়ে যাচ্ছে। আপনার কর্পোরেশন এলাকায় 2 জন বিরোধী বিধায়ক রয়েছে, অগ্নিমিত্রা পাল এবং অজয় পোদ্দার, তাদের কি এই কর্মযোগে সামিল হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? নিশ্চিতভাবে দেখুন, কাজ সবাই জিতে এসছে, মানুষের ভোটে জিতে এসছে, তো মানুষের কাজ করার জন্য কোনো দলাদলি নয়। যারা উন্নয়ন চায়, যারা মানুষের কাজ করতে চায়, তারা সবাই একসাথে আসুন, কাজ করি সবাই মিলে। আপনারা এনক্রোচমেন্ট নিয়ে অনেক পদক্ষেপের কথা বলেছেন, অলরেডি আমাদের সার্ভে প্রায় 60-70%-এর উপর আমাদের সার্ভে হয়ে গেছে। প্রতিটি আমাদের আসানসোল কর্পোরেশনের 106টা ওয়ার্ডে আগামী দিনে সার্ভেটা হওয়ার পর তারপর আমরা আগামী যেটা করতে হবে সেটা করব। আচ্ছা, কিছু ব্যবসায়ীরা অভিযোগ করছে এখন অফলাইনে হচ্ছে না, কি হচ্ছে না, অনলাইন বন্ধ হয়ে গেছে। না, আমাদের কাছে সেরকম রিপোর্ট নেই, যদি সেরকম থাকে তো নিশ্চিতভাবে দেবেন, আমরা দেখি। মূল সমস্যা হচ্ছে আসানসোল মুখ্য বাজারে যে ফুটপাত, সামনে পুজো, প্রচণ্ড ভিড়, একদম মানে মানুষ চলাচলের অযোগ্য হয়ে যাচ্ছে। বিষয়টা মাথার মধ্যে রেখেছেন একদম। আমি নিজেও কয়েকবার আমাদের ডেপুটি মেয়র, আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা সবাই মিলে আমরা কয়েকবারে হেঁটেছি। আমরা মানুষকে আহ্বানও করেছিলাম যে উপরে যে ত্রিপলগুলো লাগানো আছে সেগুলোকে হাঁটিয়ে দেওয়ার জন্য ব্যবসায়ীদের। তো তারপর যে কোনো কারণে হোক ওটাতে আমরা একটা এস্টিমেটও করেছিলাম যাতে বাজারটাকে হাঁটিয়ে আমরা ছোট্ট ছোট্ট আকারে, যেমন কলকাতাতে করেছেন আমাদের মাননীয় ওখানকার মেয়র সাহেব যেটা করেছেন, ঠিক সেভাবে আমরা এখানে ফুটপাতটা করার ইচ্ছা আছে এবং একটা আমরা এস্টিমেটও ধরেছি 5 কোটির উপরে একটা এস্টিমেট রয়েছে আমাদের। এবং আগামী দিনে হয়তো দুর্গাপূজার আগে আমরা হয়তো ওটা কাজ করতে পারবো না, কিন্তু দুর্গাপূজার আগে যাতে মানুষের সুবিধা হয় সেটা চিন্তাধারা করে কিন্তু আমরা আগামী দিনে ব্যবস্থা নেব। আরেকটা কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক হৃদয়ে 85,000 টাকা করে দিচ্ছেন প্রত্যেকটি পুজো কমিটিকে, ঐতিহাসিক সিদ্ধান্ত। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আসানসোল খনি অঞ্চল শিল্পাঞ্চলে গাছের অভাব দেখা দিয়েছে। প্রত্যেকটা পুজো কমিটি কি এই মর্মে নোটিশ দেবেন আপনারা যে গাছ লাগাতে হবে? তোমাদের নিশ্চিত। দেখুন, আমাদের 3 বছর আগে যখন কোভিডটা এসেছিল, মানে শুধুমাত্র যে এমএলএ বা কাউন্সিলর, মেয়র বা এমপি বা মন্ত্রী বা মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোভিডে হয়েছিল তা কিন্তু নয়। প্রতিটি মানুষের হয়েছিল এবং প্রতিটি মানুষেরই তখন কিন্তু অক্সিজেনের দরকার পড়েছিল। যে গাছটা কেটে দিয়েছিল, কাটার পর মানুষকে অক্সিজেন কিনতে হয়েছিল প্রচুর টাকা দিয়ে লাইন দিয়ে, যেভাবে আমাদেরকে মানে বিভিন্ন জায়গায় লাইন দিয়ে জিনিস কিনতে হয়, অক্সিজেন কেনার জন্য লাইন দিতে হয়েছিল এবং প্রচুর পরিমাণে টাকা দিতে হয়েছিল। এটা মানুষকে নিজেকে গাছ লাগানো উচিত এবং এটা নিশ্চিতভাবে আমরা প্রতিটি ক্লাবকে একটা নির্দেশ করব যারা তারা নিজেদের এলাকাতে গাছ লাগায়। এনক্রোচমেন্ট নিয়ে পৌরসভার পক্ষ থেকে বহুবার অনুরোধ করা হয়েছে এবং এই বলা হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, তারপরে যদি কোনো ইয়ে না হয়, কাজ না হয়, তাহলে কি আপনারা ভবিষ্যতে কড়া পদক্ষেপের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছেন? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা অ্যাকশন নিয়েছেন বিভিন্ন জায়গায় এবং সেটা মানুষকে সাথে নিয়ে। কাউকে আমরা চাই না যে কারোর রুজি রোজগার বন্ধ হোক, আমরা নিশ্চিতভাবে চাই না। তবে এটাও আমরা চাই না যে একজনের জন্যে বা ৫০০ জনের জন্য লাখ লাখ মানুষের ক্ষতি হোক। একটা জায়গা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি আমাদেরকে দেখতে বলেছেন, প্রতিটি প্রশাসনিক যারা আছে তাদেরকে দেখতে বলেছেন, আমরা ওগুলো দেখছি, খোঁজার পর আমাদের পরবর্তী যা হবে সেটা আপনারা জানতে পারবেন। এবং নিশ্চিতভাবে এটা ভাববেন, মুখ্যমন্ত্রী যেটা ভাবেন করব সেটা নিশ্চিতভাবে মানুষের উপকারে হবে, মানুষের ক্ষতি হবে না। ডেঙ্গুর যে প্রভাব আপনারা আমরা সবাই জানি, বোর্ড মিটিংয়ে বলেছিলাম যারা আমাদের ভিসিটি লেভেলের মধ্যে যদি করে দেওয়া। মিটিংয়ে আজকে আমাদের প্রথম আমরা শুরু করলাম আমাদের কন্ডোলেন্স মিটিংয়ের মধ্যেখান দিয়ে। আমাদের কাউন্সিলর অলোক ঘোষ মারা গেছেন, তার স্মৃতির প্রতি এবং আত্মার শান্তি কামনার্থে আমরা একটা 1 মিনিট নীরবতা পালন করলাম এবং তার সঙ্গে সামাজিকতার সঙ্গে যুক্ত মানুষজন এবং হাটসাতে যে 30 জন মানুষ মারা গেছে পদপিষ্ট হয়ে, তাদেরও আত্মার শান্তি কামনার্থে আমরা আজকে 1 মিনিট নীরবতা পালন করেছি। এরপরে আমাদের কাউন্সিলরদের জন্য আমরা 30 লক্ষ টাকা করে বছরে স্যাংশন করেছি, কে তার প্রয়োজন মতো এবং কে এলাকার প্রয়োজন মতো সেই কাজটা যাতে নিজের খুশিতে করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যাতে কাজটা ত্বরান্বিত হয় তার জন্য সেই কাজটা সাবমিট করে মেয়রের ভরসা করে, ডেপুটি মেয়রের ভরসা করে, এমআইসির ভরসা করে, বোর্ড মিটিংয়ের ভরসা করে যাতে না থাকে, সঙ্গে সঙ্গে সেই কাজটা যাতে করতে পারে এবং এলাকার উন্নয়ন হয় সেইটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে। এবং আমাদের বাল্ক কানেকশানের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব তাড়াতাড়ি আমরা বর্ষার পরে দিয়ে দেবো। রাস্তাঘাটের ব্যাপারে বেশ কয়েকজন কাউন্সিলর প্রশ্ন তুলেছিলেন, সেই কাউন্সিলরের কাছে আমরা বললাম যে বর্তমান যে পরিস্থিতি ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে যে কাজ শুরু হয়েছে রাস্তাঘাটে আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিকের, সেই কাজের জন্য রাস্তাঘাট খুব খারাপ হয়ে গেছে, এটা সত্যি কথা। আমাদের ক্লেম করছি আমরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পয়সা দিয়ে দিলে বা ওয়ার্ল্ড ব্যাংক আমাদের পয়সা দিয়ে দিলে আমরা সেই রাস্তাগুলো রিপেয়ার করে দেবো এবং আমাদের কর্পোরেশনে যারা স্টাফ রয়েছে তারা কিন্তু এই ব্যাপারটাতে খুব লেগে আছেন এই ব্যাপারটা নিয়ে এবং আমাদের মেয়রও চেষ্টা করছেন। এবং আমাদের যে সমস্ত সিদ্ধান্তগুলো আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভিসিটি লেবারের ব্যাপারে, ডেঙ্গু যাদের নিধন হয়, ডেঙ্গুর ব্যাপারে, সাফাই রবি ব্যাপারে, গাড়ুই নবী যে সংস্কারের কাজ আমাদের চলছে সেইগুলো যাতে বর্ষার পূর্বেই, বর্ষা আসার আগেই আমরা যখন দেখতে পাচ্ছি যে লেট হচ্ছে বর্ষা, সেই বর্ষার আসার আগেই আমরা যাতে সেই সমস্ত কাজগুলোকে শেষ করতে পারি এবং বেশ কয়েকটা আরএসপির বড় বড় কাজ রয়েছে সেগুলোকে আমরা শেষ করার ব্যবস্থা করছি নালী নর্দমার, তাহলে জলটা আসানসোল শহরে জমবে না। তৃতীয় নম্বর হচ্ছে যে পার্কিং এবং হোর্ডিং নিয়ে আমাদের কোশ্চেন অ্যারাইজ করা হয়েছিল, সেখানে আমাদের যার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি মেয়র বলেছেন যে যদি কোনো ইললিগাল হোর্ডিংয়ে কারোর নজরে আসে তাহলে সেটা কর্পোরেশনকে জানাতে এবং কর্পোরেশন উপযুক্ত ব্যবস্থা নেবে এবং পার্কিংয়ের ব্যাপারেও যদি কেউ বেআইনিভাবে পয়সা ওঠাচ্ছে কর্পোরেশনের নজরে না আসে তো কর্পোরেশনে যদি জানানো হয় তা আমরা তার বিরুদ্ধে এফআইআর সঙ্গে সঙ্গে করব। এই সমস্ত সিদ্ধান্ত আজ নেওয়া হয়েছে। সেখানে আমরা সঙ্গে সঙ্গে লোক পাঠাচ্ছি, যেখানে আমাদের মানুষ অবগত করছেন সেখানে লোক পাঠাচ্ছি আমরা। না, সেখানে তো কর্পোরেশন চালাচ্ছে, সেগুলো কর্পোরেশন কালেকশন করছে, কর্পোরেশন লোক রেখেছে না, মানুষের চলাচল আজব হয়ে যাচ্ছে সামনে পুজো না, সেটা আমরা চেষ্টা করছি, সেটা আমরা চেষ্টা করছি যাতে পুজোর আগে আমাদের যাতে ক্লিয়ার করা যায় সেটা আমরা চেষ্টা করছি এবং তার জন্য আমরা খুব তাড়াতাড়ি এমআইসি মিটিং ডেকে আমরা এমআইসি মিটিংয়ে সিদ্ধান্ত নেব। फलालादेर खूब ताड़ाताड़ी डीएफ साहेबेर संगे मीटिंग होयेछे फलालादेर खूब ताड़ाताड़ी ओखान थेके सरिये देबो एबं पार्किंगे जोदि फल राखे आमरा सेई फल फलेर इये गोडाउन बा अन्य अन्य कोनो जे कोनो जिनिस इये राखले आमरा किन्तु सेगुलो सीज करार व्यवस्था करब। डेंगुर जे प्रभाव आपनारा आमरा सबाई जानि बोर्ड मीटिंगे बोलेछिलाम जारा आमादेर डिस्ट्रिक्ट लेभेलेर मध्य